দেশে গণপরিবহনের অন্যতম বাহন থ্রি হুইলার অটোরিকশা। সিএনজি চালিত এসব অটোরিকশা কম খরচ আর দ্রুত যাতায়াতের জন্য বেশ জনপ্রিয়, তাই সব সড়কেই সরব উপস্থিতি তিন চাকার যানবাহনটির। দেশের সিএনজি চালিত এসব রিকশার বাজার পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় দামও বেশি। উচ্চ আমদানি শুল্ক আর দফায় দফায় দাম বাড়ায় এখন থ্রি হুইলার বেচাকেনাও কিছুটা কমেছে। এমন বাস্তবতায় দেশেই প্রস্তুত হচ্ছে তিন চাকার এসব যান। দেশের প্রথম মেড ইন বাংলাদেশ অটোরিকশা বাজারে আনছে রানার অটোমোবাইলস। ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটোর প্রযুক্তিগত সহযোগিতায় ইঞ্জিনের কিছু অংশ উৎপাদন ছাড়াও চেসিস, বডি এবং টায়ার সহ অন্তত 70% যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে স্থানীয়ভাবে। দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে দক্ষ এসব জনবল। সব আয়োজন শেষ করার পর এখন ময়মনসিংহের ভালুকায় রানারের কারখানায় পুরোদমে চলছে অটোরিকশা তৈরির কাজ। বডি তৈরি সহ কিছু কিছু কাজ ম্যানুয়াল পদ্ধতিতে করা হলেও চেসিসের কাজ সম্পন্ন করে স্বয়ংক্রিয় রোবট। দেশের প্রথম এই অটোরিকশা প্ল্যান্টে কাজ করতে পেরে দারুণ খুশি এখানকার কর্মীরা। আমাদের এখানে মূলত দুইটা অংশ আছে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে চেসিস। আমাদের বডি যে অংশটা আছে গাড়ির, বডি অংশটা এখানে ম্যানুয়াল হচ্ছে এবং চেসিস যে অংশটা আছে এটা আমাদের রোবোটিক হচ্ছে। পেইন্টেড বডি এবং চেসিস আসে এবং সেগুলোতে আমরা স্টোর থেকে আমাদের যে চাইল্ড কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে কালেক্ট করি এবং একের পর এক সিকোয়েন্স অনুযায়ী চাইল্ড কম্পোনেন্টগুলো ইনস্টল করি। আমাদের এই PTCAD যে ইলেকট্রো ডিপোজিশন প্রসেস সিস্টেমে পেইন্টিং হয়ে থাকে সেটা 1000 আওয়ার SST পাস এবং হিউমিডিটি টেস্ট 600। তো এটার স্থায়িত্ব অনেক বেশি। আগে যেটা দেখা যেত যে বিদেশ থেকে বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়ে আসতো, তো এটা আমাদের গর্বের বিষয়। বাংলাদেশে প্রত্যেকটা আমরা যে ইঞ্জিনগুলো তৈরি করছি সবগুলাই নিজেরাই ম্যানুফ্যাকচার করছি। রানারের কারখানাটিতে রয়েছে রোবোটিক ওয়েল্ডিং লাইন, অত্যাধুনিক CAD কোটিং, অটোমেটেড কনভেয়ার সিস্টেম, টর্ক কন্ট্রোল, নিউমেটিক গান, ডায়নামোমিটার এবং ইঞ্জিন পরীক্ষার উন্নত সরঞ্জাম। কারখানায় উৎপাদন প্রক্রিয়া তত্ত্বাবধান করেন ইন্ডিয়ার বাজাজের একটি বিশেষজ্ঞ দল, যেখানে প্রতিদিন 110টি অটোরিকশা তৈরির সক্ষমতা রয়েছে। বডি প্লাস ইঞ্জিন অ্যাসেম্বলি হয়ে একটা নতুন বাইক ভেহিকল তৈরি হবে। আমরা প্রতিদিন 110টা গাড়ি তৈরি করতে পারবো। এর মধ্যে যদি আমরা চাই চাহিদা অনুযায়ী আমরা হয়তো আরও বাড়াইতে পারবো, আমাদের সেই ক্যাপাসিটি আছে। সব কিছুতে আমরা লেটেস্ট টেকনোলজি ব্যবহার করেছি। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে 10 একর জায়গায় গড়ে ওঠা রানারের এই কারখানাটিতে প্রতি বছর প্রায় 30,000 থ্রি হুইলার উৎপাদন করা যাবে। এছাড়া এখানে কর্মসংস্থানও হয়েছে 300-এর অধিক। আমদানি করা গাড়ির তুলনায় এসব রিকশার দাম অন্তত 20% কমের পাশাপাশি বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে বলে জানান রানারের কর্মকর্তারা। বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবো, যেটা ইম্পোর্ট কস্ট হিসেবে আমাদের আগে যেত। সো সেই ক্ষেত্রে আমাদের যেমন ক্রেতারা লাভ পাবেন, সেক্ষেত্রে আমাদের ম্যানুফ্যাকচারিং করে আমাদের একটা বিশাল কর্মক্ষেত্র তৈরির পাশাপাশি পারচেস ক্ষেত্রে 20% কম রেটে আমরা মার্কেটে ছাড়তে পারব। LPG এবং CNG দুটি ভার্সনেই অটোরিকশা বাজারজাত করবে রানার। মোটরসাইকেল তৈরি করে বেশ আগেই নিজেদের সক্ষমতার জানান দিয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড। এবার ত্রিহুইলার অটোরিকশা তৈরির মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করল রানার। এখানে তৈরি অটোরিকশাগুলো দেশের চাহিদা মেটানোর পাশাপাশি খুব দ্রুতই বিদেশের সড়কেও দাপিয়ে বেড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।